সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি মুজিব কলেজ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি পদার্থ বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ে পদার্থের গাঠনিক ধর্ম এই বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রবাহীর প্রবাহ ও সান্দ্রতা। তোমরা জানো, গত সপ্তাহের ক্লাসে আমরা ফয়সনের অনুপাত, এটা তার সম্প্রসারণে কৃত কাজগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রবাহীর প্রবাহ ও সান্দ্রতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। তো এই বিষয়গুলো আলোচনা করতে গেলে শুরুতেই প্রবাহী কি এই বিষয়টা আমরা আলোচনা করতে চাই। প্রবাহী বলতে আমরা কী বুঝি? তাকে ইংরেজিতে বলে ফ্লুইড, ইংরেজিতে বলে ফ্লুইড, FLUID, ফ্লুইড। এটা তোমরা বুঝো যে তরল, বৃষ্টি যখন হয় পানিটা কি যে কোনো একদিকে নিচের দিকে গড়াইতে থাকে, বাতাস যখন হয় বাতাস একদিক থেকে আরেক দিকে চলতে থাকে। এই যে তোমার বলতে পারি এক কথায় যে সমস্ত পদার্থ প্রবাহিত হয় তাদেরকে বলা হয় প্রবাহী। তার মানে তরল এবং বায়বীয় পদার্থকে একসঙ্গে আমরা ফ্লুইড বলতে পারি, কারণ এরা সবসময় প্রবাহিত হয়, এক জায়গায় থাকে না, এই জন্য এদেরকে বলা হয় প্রবাহী। এই প্রবাহী দুই প্রকারের, একটা হচ্ছে স্রোতরেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ বা অশান্ত প্রবাহ। স্রোতরেখ প্রবাহ, এটা হচ্ছে প্রবাহিত হওয়ার সময় তরল পদার্থের সকল কণা যদি একই বেগ নিয়ে এর অগ্রবর্তী কণার পথ অনুসরণ করে তবে তাকে ধারারেখ প্রবাহ বা স্রোতরেখ প্রবাহ বলা হয়। অর্থাৎ তরল যখন প্রবাহিত হয় তখন সামনের কণাটা যে বেগ থাকে তার পিছনের কণাটা যদি ওকে অনুসরণ করে একই বেগ নিয়ে, তাহলে সেটা হবে স্রোতরেখ প্রবাহ। অর্থাৎ প্রবাহটা একটা শান্ত ভাব বিরাজ করবে সেই সময়। তাহলে প্রবাহিত হওয়ার সময় তরল পদার্থের সকল কণা যদি একই বেগ নিয়ে এর অগ্রবর্তী কণার পথ অনুসরণ করে তবে তাকে ধারারেখ বা স্রোতরেখ প্রবাহ বলে। আর যদি অগ্রবর্তী কণার পথ অনুসরণ করলো না, উল্টা পাল্টা ভাবে পানিটা চলতে থাকলো, তখন সেটা হয়ে যাবে বিক্ষিপ্ত প্রবাহ। কোনো তরল পদার্থের বেগ যদি এর ক্রান্তি বেগের চেয়ে বেশি হয়, ক্রান্তি বেগ এমন একটা বেগ যে বেগ পর্যন্ত তরলটা শান্ত থাকে, কিন্তু বেগ বেশি হয়ে গেলে তরলটা কিন্তু অশান্ত হয়ে যায়। তো সেই একটা মার্জিনাল বেগ যাকে ক্রান্তি বেগ বলা হয়, ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে কোনো তরল পদার্থের বেগ যদি এর ক্রান্তি বেগের চেয়ে বেশি হয় তাহলে তরল পদার্থের কণার পথ ও বেগ প্রতিনিয়ত এলোমেলোভাবে পরিবর্তিত হয়। তার মানে কণাগুলো যখন গতিশীল হয় তখন তো তোমরা দেখবা যে ঝড়ের সময় এগুলো হয়, বা পানির বেগ যদি বেশি থাকে সেখানে এই ঘটনাটা ঘটে, এলোমেলোভাবে পানিটা প্রবাহিত হতে থাকে, ফলে আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়। এই ধরনের প্রবাহকে অশান্ত বা বিক্ষিপ্ত প্রবাহ বলা হয়। তাহলে বিক্ষিপ্ত প্রবাহে কণাগুলো এক একটার বেগ এক এক রকম থাকবে এবং কোনো নিয়ম নীতির বালাই নেই, এলোমেলোভাবে চলাফেরা করে, এই জন্য এই ধরনের প্রবাহকে বিক্ষিপ্ত প্রবাহ বলা হয়। এখন এই যে তরলের প্রবাহ নিয়ে অধ্যাপক অসবর্ন রেনল্ডস সর্বপ্রথম প্রমাণ করেন যে কোনো তরলের ক্রান্তি বেগ নির্ভর করে তরলের সান্দ্রতাঙ্ক, এ বিষয়ে আমরা একটু পরে বিস্তারিত যাব। ক্রান্তি বেগ নির্ভর করে তরলের সান্দ্রতাঙ্ক, তরলের ঘনত্ব ও যে নল দিয়ে তরল প্রবাহিত হয় তার ব্যাসার্ধের উপর, তিনটা জিনিসের উপর তোমার ক্রান্তি বেগ নির্ভর করে। ক্রান্তিক বেগ, ক্রিটিক্যাল ভ্যালোসিটি, এই ক্রান্তিবেগকে ক্রান্তিবেগটা তিনটা জিনিসের উপর নির্ভর। এক হলো সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক ইটা, তরলের ঘনত্ব রো এবং যে নল দিয়ে তরল প্রবাহিত তার ব্যাসার্ধ আর, এই তিনটা জিনিসের উপর তোমার ক্রান্তিবেগটা নির্ভর করে। তো অধ্যাপক অসবর্ন রেনল্ডস সর্বপ্রথম এই তিনি হিসাব করে দেখান যে ক্রান্তিবেগ হলো সান্দ্রতাঙ্ক গুণাঙ্কের সমানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক
এবং যে নল দিয়ে তরল প্রবাহিত তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্রান্তিবেগ ভিসি সিটে ক্রিটিক্যাল বোঝায় সমানুপাতিক, ইটা ব্যস্তানুপাতিক হলো রো ঘনত্ব আর নলের ব্যাসার্ধ আর এর ব্যস্তানুপাতিক। এইটাকে সমান চিহ্ন দিয়ে যদি আমরা চলে যাই এখানে ভিসি সমান সমান আর ই, ইটা বাই রো আর, এই আর ইটাকে বলা হয় রেনল্ডস সংখ্যা, এটা হলো রেনল্ডস সংখ্যা, এটা ধ্রুব সংখ্যা, রেনল্ডসের নাম অনুসারে আর ই দিয়ে লেখা হয়, তো সে আর ই হলো একটা ধ্রুব সংখ্যা। এখন এই সমীকরণ থেকে আমরা বলতে পারি আর ইর মান যদি 2000 কম হয় তাহলে তরল ধারারেখা প্রবাহে প্রবাহিত, তরল প্রবাহটা শান্ত প্রবাহ, যদি রেনল্ডস সংখ্যা আর ইটা 2000 কম হয় তাহলে ওটা শান্ত প্রবাহ আমরা বলতে পারবো, আর 2000 থেকে 3000 মধ্যে হলে বুঝে নিতে হবে যে শান্ত প্রবাহ থেকে বিক্ষিপ্ত প্রবাহের দিকে যাচ্ছে, আর যদি 3000 উপরে চলে যায় তাহলে বোঝা যাবে পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহ মানে অশান্ত। হ্যাঁ, তাহলে রেনল্ডস সংখ্যা যদি 3000 উপরে হয় তাহলে পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহ এটা চলে যায়, এটা হলো তোমার রেনল্ডসের একটা থিওরি যে বলছে যে ক্রান্তিবেগ সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক এবং ব্যাসার্ধ আর এর ব্যস্তানুপাতিক, সেখান থেকে আর ইটা চলে আসছে, সে আর ইটা যদি 2000 কম হয় ধারারেখা 2000 থেকে 3000 মধ্যে হলে ধারারেখা থেকে বিক্ষিপ্ত প্রবাহের দিকে চলে যাবে, এবং 2000 থেকে 3000 বেশি হলে সেটা পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহ বা অশান্ত প্রবাহে রূপান্তরিত হবে। এই হলো আমাদের প্রবাহ সম্পর্কে কিছু তথ্য। এখন চলে আসি এই যে প্রবাহ প্রবাহিত হয় সেখানেও এক ধরনের ঘর্ষণ আছে, ফ্রিকশন আছে, সেটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় বাংলায় বলা হয় সান্দ্রতা, ভিসকোসিটি, ইংরেজিতে ভিসকোসিটি বলা হয়। তোমরা যেরকম ঘর্ষণ জানো, ঘর্ষণ মানে কি, একটা বস্তুর উপর দিয়ে যদি আর একটা বস্তু চলে তাহলে এদের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এই বাধাকে বলা হয় ঘর্ষণ বা ফ্রিকশন। ঠিক ঘর্ষণ বা ফ্রিকশনের অনুরূপ শব্দ হলো সান্দ্রতা, এটা তরলের অণুগুলোর মধ্যে ঘর্ষণ হয়, কেমনে যে তরল গুলা স্তরায়িত প্রবাহে থাকে, তরলের উপর স্তরের বেগ বেশি থাকে, একটু নিচে স্তরটার বেগ কম থাকে, একটু আরও নিচে যাওয়ার বেগ কম থাকে, একবার মাটির সংলগ্ন যেটা থাকে এটা স্থিরতল থাকে, অর্থাৎ স্থিরতল থেকে যতই উপরের দিকে যায় ততই তরলের বেগটা স্তরগুলোর বেগ বেশি থাকে, এই জন্য স্তরায়িত প্রবাহে আছে। এমন দুটা তরলের মধ্যে যখন একটা তরলের উপর দিয়ে আর একটা তরল চলে তাহলে উপরের তরলের বেগ বেশি থাকে, নিচের তরলের বেগ কম থাকে, তাহলে দুটার মাঝখানে তখন হয় কি একটা ঘর্ষণ হয়, এই ঘর্ষণটাই হচ্ছে সান্দ্রতা, ভিসকোসিটি, যেটাকে আমরা বলতে পারি যে ধর্মের কারণে প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় তাকে ওই প্রবাহীর সান্দ্রতা বলা হয়, তাহলে সান্দ্রতা এক ধরনের ঘর্ষণ। তাহলে আমরা বুঝতে চেষ্টা করি সান্দ্রতার ঘর্ষণের মধ্যে তাহলে কী পার্থক্য, ঘর্ষণ হলো স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, না এই ঘর্ষণটা কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফল বড় হোক ছোট হোক ওটা কোনো বিষয় না, ওটার উপর নির্ভর করে না, কিন্তু সান্দ্রতা বলটা স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, স্পর্শতল একটা ফ্যাক্টর। হ্যাঁ, এছাড়া সান্দ্রতা বল প্রবাহী স্তরদ্বয়ের বেগ ও স্থিরতল থেকে দূরত্বের উপর নির্ভর করে, যে সান্দ্রতা বল প্রবাহী স্তরদ্বয়ের বেগ, এই যে স্তর, এই যে মানে এখানে আমরা দুইটা স্তর দেখাচ্ছি, একটা একটা হলো এই স্তরটা আর একটা তার নিচে আর একটা স্তর আছে, দুইটা স্তর দেখাচ্ছি, এই স্তরদ্বয়ের বেগের উপরও নির্ভর করে এবং নিচের তলটা হলো স্থির তল থেকে তোমার দূরত্বের উপর নির্ভর করে, এগুলো আমরা এখন চলে আসব। এখন এই যে সান্দ্রতার কথা বলছি বা ঘর্ষণের কথা বলছি, দেখা যায় যে আলকাতরা যদি নিই আমরা, আলকাতরা সান্দ্রতা মধুর চাইতে বেশি, তোমরা লক্ষ্য করবো আলকাতরা কিন্তু খুব ঘন থাকে, ওটাকে ঢালতে গেলে কিন্তু উপরের আলকাতরা হয়তো গড়ায় আসতেছে, নিচের আলকাতরার বেগ একটু কম থাকে, সে কী করে তাকে টেনে ধরে, ওর নিচের স্তর যেটা তারাও আবার টেনে ধরে, এতে পুরো আলকাতরাটা একসঙ্গে পড়তে চেষ্টা করে কিন্তু ইচ্ছা করলে আর পড়তে পারে না, কারণ নিচে একটা বাধা থাকে, এই জন্য আলকাতার সান্দ্রতা মধুর চাইতে বেশি, আবার মধুর সান্দ্রতা পানির চাইতে বেশি, তার মানে আলকাতরা ইজ গ্রেটার দেন মধু ইজ গ্রেটার দেন পানি, ওটা আলকাতরা সান্দ্রতা সবচাইতে বেশি, তার চেয়ে কম হলো মধু, তার চেয়ে কম হলো পানি। এখন আমরা চলে আসি বেগ অবক্রম বা বেগের নতি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, বেগ অবক্রম
বা বেগের নতি ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে দেখো স্তরায়িত প্রবাহ। দুটা স্তর নিছিলাম, পানির নিচের স্তরটা হলো যে এটা, এটার বেগ হলো মনে করো ভি, আর উপরের স্তরটা যেটা এটা তার বেগ হলো ভি প্লাস ডিভি, মানে একটু বাড়ছে। কিন্তু এই স্তর এবং এই স্তরের মধ্যে ডিফারেন্স হলো ডিওয়াই, ডিওয়াই দূরত্বে বেগ ডিভি পরিমাণ বেড়ে গেল, ডিওয়াই দূরত্বে বেগ ডিভি পরিমাণ বেড়ে গেল। তাহলে আমরাই বলতে পারি দূরত্বের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে বেগের নতি বলা হয়। কি বলছি? দূরত্বের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে বেগের নতি বলা হয়। তো দূরত্ব হলো ডিওয়াই, ডিওয়াই দূরত্বে বেগ বৃদ্ধি ডিভি, তাহলে একক দূরত্বে বেগ বৃদ্ধি হলো ডিভি বাই ডিওয়াই, অর্থাৎ বেগের নতি বা ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে ডিভি বাই ডিওয়াই, অর্থাৎ এটাকে পড়তে হবে ডিডি ওয়াই অফ ভি, মানে ওয়াই এর সাপেক্ষে ভি এর পরিবর্তনকে বলা হয় ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট বা বেগ অবক্রম বা বেগের নতি। এই হলো বেগে অবক্রম বা বেগের নতি। এই বিষয়গুলো পড়লাম এই জন্য যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র, সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র। নিউটনের সূত্র তোমরা নিউটনের গতিসূত্র পড়ছ, চলন গতি সংক্রান্ত নিউটনের গতিসূত্র তিনটা ছিল, তারপরে ঘূর্ণন গতি সংক্রান্ত নিউটনের গতিসূত্র ছিল তিনটা, আর এখন নিউটন তরলের মধ্যে চলে আসছে, তরলের ব্যাপারে আসছে যে স্তরায়িত প্রবাহে রয়েছে এমন দুটি তরল স্তরে স্পর্শতলে, উপরের স্থল যখন উপরের তলটা যখন গতিশীল থাকে তার নিচের স্থলের বেগ কম থাকে, এদের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধা সৃষ্টি হয় যেটাকে বলা হয় তোমার সান্দ্রবল। সেই সান্দ্রবলটা সান্দ্রবল এফ, স্পর্শতলে সৃষ্টি হয় সান্দ্রবল এফ তোমার ক্ষেত্রফলের সমানুপাতিক, ক্ষেত্রফলের সমানুপাতিক। কারণ আমরা বলছি যে সান্দ্রতা বল ঘর্ষণ বলের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তাহলে এফ হলো সান্দ্রবল, এটা কিন্তু উপরের স্তর এবং নিচের স্তরের মাঝখানে বিপরীত দিকে কাজ করে এফ বলটা, তাহলে ক্ষেত্রফলের সমানুপাতিক। এবং সান্দ্রবল ওই যে বলছি যে স্থির তল থেকে দূরত্বের উপর নির্ভর করে, অর্থাৎ এই যে ডিওয়াই সাপেক্ষে বেগের বেগের নতির উপর নির্ভর করে, তখন সান্দ্রবল এফ সমানুপাতিক ডিডি ওয়াই অফ ভি। তাহলে সান্দ্রবলটা ক্ষেত্রফলের সমানুপাতিক, সান্দ্রবল বেগের নতির সমানুপাতিক। এই দুটাকে একত্রিত করলে এফ সমানুপাতিক এ ডিভি বাই ডিওয়াই, তাহলে এফ সমান সমান কী হবে, একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাকে দেব ইটা, ইটা এ ডিভি বাই ডিওয়াই। এই যে এফ সমান সমান ইটা এ ডিভি বাই ডিওয়াই, এফ সমান সমান ইটা এ ডিভি বাই ডিওয়াই, এই ইটাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক, ইটাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক, এই ইটাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে বিজ্ঞানী নিউটন বলছে যে স্তরায়িত প্রবাহে আছে এমন দুটি তরলের মধ্যে যে সান্দ্রবল কাজ করে, সেই সান্দ্রবল এফ তার ক্ষেত্রফলের, তলদ্বয়ের ক্ষেত্রফলের সমানুপাতিক এবং বেগের নতির সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এ ডিভি বাই ডিওয়াই। সমান চিহ্ন দিলে একটা শব্দ চলে আসে ইটা, এই ইটাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক ইটা বা সান্দ্রতাঙ্ক, বা সান্দ্রতাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক। তাহলে এখান থেকে ইটার একটা সমীকরণ বের করতে পারি, ইটা সমান সমান যে তোমার এখানে এই যে এ ডিভি বাই ডিওয়াই ডিওয়াই এফকে ভাগ দেব, তাহলে এফ থাকবে উপরে এ ডিভি বাই ডিওয়াই। এখান থেকে সান্দ্রতার একক নির্ধারণ করা যায়, সান্দ্রতা গুণাঙ্কের একক কীভাবে নির্ধারণ করা যায়, বলের একক হচ্ছে নিউটন, এর একক হচ্ছে মিটার স্কোয়ার, আর বেগের একক ডিভির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর ডিওয়াইয়ের একক হলো মিটার, এগুলো অ্যাম্পিয়ার একক। তাহলে এখান থেকে এই মিটার আর এই মিটার কাটা গেল, থাকে কি নিউটন মিটার পার মিটার স্কোয়ার, আর পার সেকেন্ড উপরে দেবো কা তখন হয়ে যাবো সেকেন্ড। এই নিউটন পার মিটার স্কোয়ারকে লিখতে পারি প্যাসকেল, প্যাসকেল সেকেন্ড। তাহলে একক হয়ে গেল কি, সান্দ্রতা গুণাঙ্কের একক হচ্ছে তোমার
প্যাসকেল সেকেন্ড। এর সাথে সান্দ্রতা গুণাঙ্কের আরেকটা একক আছে ফয়েজ, POIAC, ফয়েজ, ফন্তস্থ একার ফয়েজ, দন্ত বর্গীয় জ ফয়েজ। হ্যাঁ, তাহলে এটা একটা একক সান্দ্রতা গুণাঙ্কের। এখন আসি আমরা মাত্রা নির্ধারণ করি। মাত্রা হবে কি, ইটার মধ্যে একটা থার্ড ব্র্যাকেট দাও মাত্রা, তারপরে এখান থেকে এফের একক হলো, এফের মাত্রা হলো ML3/2, বলের একক তোমরা জান, বলের মাত্রা জানো এটা। আর ক্ষেত্রফলের একক হলো L² দীর্ঘ গুণন প্রস্থ, এই জন্য L² আর dB বেগের একক হলো L3/1 আর DOA-এর একক মিটার, মিটার হলে এটা শুধু L হবে, তাহলে এটা চলে আসলো এরকম। তারপরে আমরা এখানে একটা L কাটা যাবে, আর এখানে এই যে L² থেকে একটা L কাটা যাবে, তাহলে থাকবে কি ML1, আর এখানে টি এটা উপরে গেলে T inverse 1, এই যে জিনিসটা চলে আসবে ML1, L² থেকে একটা L কাটা যাবে, আবার L কাটা গেল, Lটা উপরে গেলে L inverse 1, আর টি থেকে এই T inverse 1 উপরে গেলে প্লাস টি হবে, টি হলে এখান থেকে একটা টি চলে যাবে, তাহলে T inverse 1, তাহলে ML inverse 1 T inverse 1, এই হলো সান্দ্রতা গুণাঙ্কের একক এবং মাত্রা। তারপরে আর সূত্রটা, এই সূত্রটা দিয়ে তোমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে এটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়গুলো আলোকপাত করলাম, আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। আজকের এই পড়ার সামারি হচ্ছে প্রবাহী কি, প্রবাহী দুই প্রকার, স্রোতরেখা প্রবাহ এবং বিক্ষিপ্ত প্রবাহ, এবং বিজ্ঞানী অধ্যাপক অশবন রেনল্ডস যে সংখ্যাটা বের করলো সেটা হলো RE, রেনল্ডস সংখ্যা। আর এর উপর নির্ভর করে প্রবাহ কি ধারারেখা হবে না শান্ত প্রবাহ, শান্ত ধারারেখা বা শান্ত প্রবাহ হবে নাকি বিক্ষিপ্ত প্রবাহ, সেটা হিসাব করা যায়। তারপরে সান্দ্রতা কি জানলাম, এবং সান্দ্রতা থেকে আমরা জানলাম ঘর্ষণ সম্পর্কে, ঘর্ষণ এবং সান্দ্রতার মধ্যে কী পার্থক্য সেটা জানলাম। তারপরে আমরা সান্দ্রতা সংক্রান্ত বেগের নতি সম্বন্ধে জানলাম, আর সান্দ্রতা সংক্রান্ত যে নিউটনের সূত্র সেটা আমরা F = ইটা A dy/dy, এবং সেখান থেকে সান্দ্রতা গুণাঙ্ক ইটা বাইর করলাম, তার একক মাত্রা জানলাম। এই বিষয়গুলো বিস্তারিত তোমরা পড়াশোনা করবে, আশা করি তোমরা ভালো করতে পারবে। আগামী ক্লাস আবার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে এখানে শেষ করছি, তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে।